আপনার আমার নবী তখন নবী ছিলেন যখন আদম ছিলেন দেহ এবং রুহুর মাঝামাঝি। ঠিককার মেরে বলুন, আমি সবসময় বলি আই এম দ্য গ্রেট পারসন, কারণ আখিরি নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসেছি। চিৎকার মেরে বলুন না সুবহান আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, কোন এলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহান আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ। রাসূল বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে। নূর শব্দের অর্থ বাংলাতে বলা হয় আলো, ইংলিশে বলা হয় এটাকে লাইট। তো কেন হুজুর এই জিনিসটা কেন? রাসূল যখন পৃথিবীতে আসলেন তার মধ্যে বিন্দু পরিমাণ, এটা তো কোরআন শরীফের মধ্যে আছে, ফাদ জাআকুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। দাঁড়াও